বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবক সংঘ ও শিক্ষার্থীদের মিলনস্থল ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রাজশাহী বিভাগের উদ্যোগে শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ট্যালেন্ট হান্ট 3.0। এক মাসব্যাপী আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও প্রতিযোগিতামূলক দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের কাজ জমা দেয় 26 অক্টোবর এবং সেখান থেকে সেরা 10 অংশগ্রহণকারীদের ফাইনাল রাউন্ডে নির্বাচন করা হয়। এরপর শুক্রবার সকাল 10টায় চরম উত্তেজনা নিয়ে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, যেখানে সমস্যার সমাধান, স্লাইড মেকিং, সৃজনশীল পোস্টার ডিজাইন সহ উপস্থাপনা পর্ব এবং কন্টেন্ট রাইটিং থেকে বিচারকদের সিদ্ধান্তে সেরা 3 প্রতিযোগীকে বাছাই করা হয়। এরপর বিকেল 3টায় আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যা ছিল পুরো দিনের প্রধান আকর্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহিম ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহুরুল আনিস, ইউনিসেফ রাজশাহী বিভাগের রিজিওনাল সেক্রেটারি আক্তারিজ্জামান বাবু, ডেপুটি রিজিওনাল সেক্রেটারি এমডি ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম বক্তব্যে বলেন, ট্যালেন্ট হান্ট 3.0-তে আমরা নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনার উজ্জ্বল দিক দেখতে পাই। এখানে যার যার সৃজনশীলতা কাজে লাগিয়ে দক্ষ প্রমাণ করতে পারে। আমরা চাই তোমাদের এই সৃজনশীলতাকে বাংলাদেশের জন্য কাজে লাগাও। ডেপুটি রিজিওনাল সেক্রেটারি এমডি ইয়াসিন আরাফাতের সহযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান শেষে সব প্রতিযোগী এবং বিচারকদের সাথে ফটো সেশনের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।